আজ আলোচনা করব ভারতরত্ন পুরস্কারকে নিয়ে বিস্তারিত। ভারতরত্ন পুরস্কারের ইতিহাস, ভারতরত্ন প্রাপকদের লিস্ট, ভারতরত্ন পদকের বৈশিষ্ট্য, ভারতরত্ন পুরস্কারকে ঘিরে বিভিন্ন ধরনের বিতর্ক, সুভাষচন্দ্র বসু এবং ভারতরত্ন পুরস্কার সম্পর্কে এবং আরও বিভিন্ন অজানা তথ্য জানা যাবে এই ভিডিওতে। যেমন ভারতরত্ন পুরস্কার কে হাতুড়ি করে ভেঙে দিয়েছিলেন এবং কেন, এমন আরও অনেক কিছু জানার জন্য দেখুন এই ভিডিওটি। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় সর্বজ্ঞ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সম্পর্কে আরও বেশি জানতে এবং লিখিত আকারে পড়তে আমাদের ওয়েবসাইট www.sarvajna.com দেখতে পারেন এবং নিয়মিত বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ সর্বজ্ঞ ইনফরমেশন প্রোভাইডার ফলো করতে পারেন। শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই ভারতরত্ন পুরস্কারের ইতিহাস এবং এই সম্পর্কে আরও অনেক কিছু। যে কোনো জাতির, পেশার বা পদমর্যাদার বা লিঙ্গের মানুষ এই সম্মান পেতে পারেন। সর্বোচ্চ স্তরের এক্সেপশনাল কাজ বা সেবার জন্য এই সম্মান প্রদান করা হয়। এই পুরস্কারের জন্য দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠান। 1954 সালের 2 জানুয়ারি এই সম্মান প্রদান চালু হয়। প্রত্যেক বছর ভারতরত্ন পুরস্কার যে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কোনো নির্দিষ্ট বছরে এই পুরস্কার সর্বোচ্চ 3 জনকে দেওয়া যেতে পারে। তবে এর ব্যতিক্রম হয় 1999 সালে। 1999-এ 4 জনকে ভারতরত্ন দেওয়া হয়। আমরা তাদের নাম জানবো একটু পরেই। ভারতরত্ন পুরস্কার পেতে গেলে কাউকে ভারতীয় হতেই হবে এমন কোনো নিয়ম নেই। জন্মসূত্রে ভারতীয় নন কিন্তু ভারতের নাগরিক মাদার টেরেজা 1980 সালে ভারতরত্ন পান। প্রথম অভারতীয় অর্থাৎ যিনি ভারতের নাগরিক নন এমন ব্যক্তি হিসেবে ভারতরত্ন পান পাকিস্তানের খান আব্দুল গফর খান 1987 সালে এবং 1990 সালে আরও একজন অভারতীয় ভারতরত্ন পান দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা। প্রথম বছর অর্থাৎ 1954 সালে ভারতরত্ন পুরস্কার পান 3 জন। চক্রবর্তী রাজাগোপালাচারী, যিনি একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল এবং শেষ গভর্নর জেনারেল। দ্বিতীয় হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। তৃতীয়জন হলেন বিখ্যাত বিজ্ঞানী সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন, ইনি একজন বিজ্ঞানী যিনি 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পান। প্রথম যখন ভারতরত্ন পুরস্কার চালু হয় তখন মরণোত্তর পুরস্কার দেওয়ার কিন্তু কোনো নিয়ম ছিল না। 1955 সালের জানুয়ারিতে এই নিয়মের পরিবর্তন করা হয়। প্রথম মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন শ্রী লাল বাহাদুর শাস্ত্রী 1966 সালে। যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি এই সম্মানটা উপাধি হিসাবে নামের আগে বা পরে ব্যবহার করতে পারবেন না, কিন্তু কত নম্বর ধারা অনুযায়ী, সংবিধানের 18(1) ধারা অনুযায়ী। কিন্তু তিনি তার বায়োডাটা, লেটার হেড, ভিজিটিং কার্ডে ইত্যাদিতে উল্লেখ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে উল্লেখের একটি নিয়ম আছে, তাকে লিখতে হবে অ্যাওয়ার্ডেড ভারতরত্ন বাই দ্য প্রেসিডেন্ট, অথবা এইভাবে লিখতে পারেন রেসিপিয়েন্ট অফ ভারতরত্ন অ্যাওয়ার্ড। ভারতরত্ন প্রাপক কোনো অর্থ পান না। তিনি রাষ্ট্রপতি স্বাক্ষরিত একটি সনদ বা সার্টিফিকেট এবং একটি পদক পান। ভারতীয় পদমর্যাদার ক্রম অনুযায়ী ভারতরত্ন প্রাপকের স্থান 7, যা নিজ রাজ্যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পদমর্যাদার সঙ্গে সমান। ভারতরত্ন পুরস্কার ঘোষণা ও নাম নথিভুক্ত করতে হয় নগর উন্নয়ন মন্ত্রকের দ্য গ্যাজেট অফ ইন্ডিয়াতে। এখানে প্রকাশ না করে সম্মান প্রদান বৈধ নয়। ভারতরত্ন পুরস্কার বাতিল বা প্রত্যাহার করা যেতে পারে। এই অধিকার রয়েছে একমাত্র রাষ্ট্রপতির, যার সম্মান বাতিল হবে তাকে পদক ফেরত দিতে হবে এবং নথি থেকে তার নাম কেটে দেওয়া হবে। ভারতরত্ন পদকের বৈশিষ্ট্য অর্থাৎ ভারতরত্ন পদকটি কেমন দেখতে, আগে যেমন ছিল এখনই কি তেমন আছে, না। প্রথম পদক অর্থাৎ 1954 সালের পদকের সাথে পরবর্তীকালের পদকের পার্থক্য আছে ডিজাইনে।
प्रथम पदकटी छिल गोलाकार एवं सोनार तैरी। ए गोलाकार सोनार पदकटी व्यास छिल 35 मिमी बा 11/8 इंची। पदकेर एकदिके छिल सूर्यर प्रतिकृति जार नीचे देवनागरी हरफे लेखा छिल भारतरत्न कथाटी रूपोर गिल्टीते। अन्यदिके छिल भारतेर जातीय प्रतीक जा प्लैटिनामेर तैरी एवं जार नीचे देवनागरी हरफे लेखा छिल सत्यमेव जयते कथाटी रूपोर गिल्टीते। एक बछर पर पदकटी डिजाइन परिवर्तन हय। तारपर थेके एखोनो पर्यन्त डिजाइन परिवर्तन हयनि, जदिओ सामान्य परिवर्तन हयेछिल 1957 साले। रूपोर गिल्टीर परिवर्ते पालिश करा ब्रोंजेर व्यवहार करा हय सेई बछर थेके। बर्तमाने पदकटी अशत्थ गाछेर पातार आकृतिजुक्त जार दैर्घ्य 59 मिमी বা ইঞ্চিতে বললে 37/16 ইঞ্চি। প্রস্থ হচ্ছে 48 মিমি বা 15/8 ইঞ্চি। পুরুত্ব হচ্ছে 3.2 মিমি বা 1/8 ইঞ্চি। পদকটির একদিকে আছে সূর্যের প্রতিকৃতি যার ব্যাস 16 মিমি বা 5/8 ইঞ্চি, তৈরি প্ল্যাটিনাম দিয়ে। সূর্যরশ্মিগুলো সূর্যের কেন্দ্র থেকে 13 মিমি বা 1/2 ইঞ্চি থেকে শুরু করে 21 মিমি বা 5/6 ইঞ্চি পর্যন্ত বিস্তৃত। নিচে ভারতরত্ন লেখা আছে আগের মতোই। পদকের অন্যদিকে একই রকমভাবে জাতীয় প্রতীক এবং সত্যমেব জয়তে লেখা আছে। পদকটিতে প্ল্যাটিনামের একটি বেড় দেওয়া থাকে। পদকের সঙ্গে 2 ইঞ্চি বা 51 মিমি চওড়া একটি সাদা রিবনের সাথে প্রাপকের গলায় ঝুলিয়ে দেওয়া হয়। ভারতরত্ন পদকটি তৈরি হয় কিন্তু কলকাতার আলিপুর মেন্টে। আমরা সম্পূর্ণ লিস্ট জানার আগে আরও কিছু তথ্য এই সম্পর্কে জেনে নিই, যেগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে বা আমাদের জানতে খুবই ভালো লাগবে। প্রথম বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় 1961 সালে ভারতরত্ন সম্মান পান। 2019 সাল পর্যন্ত মোট 48 জন ভারতরত্ন পেয়েছেন, যার মধ্যে 14 জন মরণোত্তর পুরস্কার পেয়েছেন। প্রথম সঙ্গীত শিল্পী হিসেবে এম এস সুব্বুলক্ষ্মী 1998 সালে ভারতরত্ন পুরস্কার পান। সবচেয়ে কনিষ্ঠ হিসেবে ভারতরত্ন পান শচীন তেন্ডুলকর এবং তিনিই প্রথম খেলোয়াড় যিনি ভারতরত্ন পান। মৌলানা আবুল কালাম আজাদ হলেন এমন একজন ব্যক্তি যাকে পুরস্কার দেওয়ার ঘোষণা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি কারণ দেখান, পুরস্কার নির্বাচক সমিতির কাউকে পুরস্কার দেওয়া উচিত নয়। যদিও 1992 সালে তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়। এবার আমরা ভারতরত্ন প্রাপকদের লিস্ট জেনে নিই এবং সেগুলো জানার পরে এই পুরস্কারকে ঘিরে বিতর্ক, সুভাষচন্দ্র এবং ভারতরত্ন সম্পর্কে বিভিন্ন আলোচনা এবং সেই ব্যক্তির নাম জানব যিনি ভারতরত্ন পুরস্কারকে হাতুড়ি দিয়ে আঘাত করে প্রতিবাদ করেছিলেন। 1954 সালে 3 জনকে দেওয়া হয়েছে, আমরা আগে আলোচনা করেছি, চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সি ভি রমন। 1955 সালে ডক্টর ভগবান দাস এবং ডক্টর এম বিশ্বেশ্বরায়া এবং পণ্ডিত জওহরলাল নেহরু। এরপর 1957 সালে দেওয়া হয় গোবিন্দ পান্তকে। তারপর 1958 সালে দেওয়া হয় কার্ভে, ডক্টর কার্ভেকে, ডি কে কার্ভে। 1961 সালে বিধানচন্দ্র রায় এবং পুরুষোত্তম দাস ট্যান্ডনকে দেওয়া হয়। 1962 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 1963 সালে ডক্টর জাকির হোসেন এবং কানে, পি ভি কানে, এনাকে দেওয়া হয়। 1966 সালে প্রথম মরণোত্তর পুরস্কার পান লাল বাহাদুর শাস্ত্রী। 1971 সালে ইন্দিরা গান্ধী, 1975 সালে ভি ভি গিরি, 1976 সালে কামরাজ, কুমারস্বামী কামরাজকে দেওয়া হয় মরণোত্তর পুরস্কার। 1980 সালে এই সম্মান দেওয়া হয় মাদার টেরেজাকে। 1983 সালে দেওয়া হয় আচার্য বিনোবা ভাবেকে। 1987 সালে পুরস্কার পান খান আব্দুল গফ্ফার খান পাকিস্তানের। 1988 সালে মরণোত্তর পুরস্কার দেওয়া হয় এম জি রামচন্দ্রনকে। 1990 সালে বি আর আম্বেদকর এবং নেলসন ম্যান্ডেলাকে দেওয়া হয় এই পুরস্কার। 1991 সালে 3 জন পুরস্কার পান, মরণোত্তর পুরস্কার পান 2 জন, রাজীব গান্ধী
এবং সর্দার বল্লভভাই প্যাটেল এবং মোরারজি দেশাই। 1992 সালে এই পুরস্কার দেওয়া হয় তিনজনকে, মৌলানা আবুল কালাম আজাদ, জেআরডি টাটা এবং সত্যজিৎ রায়কে। 1997 সালেও এই পুরস্কার দেওয়া হয় তিনজনকে, গুলজারিলাল নন্দ, অরুণা আশিফ আলী এবং আব্দুল কালামকে। 1998 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় দুজনকে, একজন বিখ্যাত সঙ্গীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মী এবং চিদম্বরম সুব্রমণিয়াম। 1999 সালে এই পুরস্কার দেওয়া হয় চারজনকে, জয়প্রকাশ নারায়ণ, অমর্ত্য সেন, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ এবং সেতারশিল্পী পণ্ডিত রবি শঙ্করকে। 2001 সালে এই পুরস্কার দেওয়া হয় দুজনকে, লতা দীননাথ মঙ্গেশকর এবং ওস্তাদ বিসমিল্লা খানকে। 2009 পণ্ডিত ভীমসেন যোশী পান ভারতরত্ন পুরস্কার। 2014 প্রফেসর সি এন আর রাও এবং শচীন রমেশ তেন্ডুলকর এই পুরস্কার পান। 2015 পণ্ডিত মদন মোহন মালব্য এবং অটল বিহারী বাজপেয়ী এই পুরস্কার পান। 2019 প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারিকা এই পুরস্কার পান। এবার আসি ভারতরত্ন পুরস্কারকে ঘিরে বিভিন্ন বিতর্কের কথায়। ভারতরত্ন পুরস্কারকে ঘিরেও অনেক সমালোচনা বিতর্ক রয়েছে। নিজেরা নিজেদেরকেই ভারতরত্ন দেওয়া বা নির্বাচনকে প্রভাবিত করার জন্য ভারতরত্ন সম্মানকে ব্যবহার করা বা আন্তর্জাতিক সম্মান পাওয়ার পর ভারতরত্ন প্রদানের জন্য বা কখনও ভারতরত্ন পুরস্কার পাওয়ার জন্য নিজেই তদবির করার অভিযোগ উঠেছে বিভিন্ন জনের নামে। 1955 সালে প্রধানমন্ত্রী থাকাকালীন জওহরলাল নেহরু ভারতরত্ন পুরস্কার পাওয়ার জন্য এবং 1971 প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধীর ভারতরত্ন পুরস্কার পাওয়ার জন্য সমালোচনার ঝড় ওঠে। মাদার টেরেজা, সত্যজিৎ রায় ইত্যাদিরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হওয়ার পর তাদেরকে ভারতরত্ন দেওয়ার জন্য সমালোচনা হয়। সংবিধানের প্রাণপুরুষ ডক্টর বি আর আম্বেদকর, স্বাধীনতা সংগ্রামী বল্লভভাই প্যাটেলের আগে 1988 এম জি রামচন্দ্রনকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল নির্বাচনকে প্রভাবিত করার জন্য, এই বলে অভিযোগ ওঠে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতি। রবি শঙ্করের প্রতি ভারতরত্ন পাওয়ার জন্য তদবির করার অভিযোগ ওঠে। এমনকি সি এন আর রাও এবং শচীন তেন্ডুলকরকে পুরস্কার প্রদানের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করা হয়। ভারতরত্ন পুরস্কার রদ করা হয়েছিল দুবার। প্রথমবার 1977 সালের 13 জুলাই থেকে 1980 সালের 25 জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয়বার 1992 সালে দুটি জনস্বার্থ মামলা হওয়ার জন্য রদ হয়েছিল। 1995 সালের ডিসেম্বরে আবার তা চালু হয়। সুভাষচন্দ্র বসু এবং ভারতরত্ন পুরস্কার। এবার আসি সুভাষচন্দ্রের কথায়। 1992 সালে 23 জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয় সুভাষচন্দ্র বসুকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার কথা। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়। অনেক চাপানুতনের পর 1997 সালের 4 আগস্ট সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রেস বিজ্ঞপ্তি বাতিল বলে গণ্য করা হবে। ভারতরত্ন পুরস্কার হাতুড়ি করে কে ভেঙে দিয়েছিলেন, এবার সেই প্রশ্নের উত্তরে আমরা আসি। এই ব্যক্তির নাম সিভি রমন। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সায়েন্টিফিক রিসার্চের জন্য যে নীতি নিয়েছিলেন তা উপযুক্ত বলে মনে হয়নি সিভি রমনের। এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তিনি হাতুড়ি করে ভারতরত্ন পুরস্কার ভেঙে দেন। আমাদের ওয়েবসাইট www.sarvoggo.com বিভিন্ন রকম তথ্য জানার জন্য যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ সর্বজ্ঞ অফিসিয়াল অর্থাৎ সর্বজ্ঞ ইনফরমেশন প্রোভাইডার ফলো করুন। আজ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানান। ধন্যবাদ।